আসসালামু আলাইকুম ইবরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের ময় ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব কোরবানি ঈদের দ্বিতীয় দিন এখানে আমরা কোরবানি ঈদের দ্বিতীয় দিনে আমাদের কোরবানি দিয়েছিলাম তো সেই ব্লগটি আজকে শেয়ার করব যে আমরা কিভাবে কোরবানিটা দিয়েছি কোথা থেকে দিয়েছি আর আমাদের দ্বিতীয় দিনটা কেমন কেটেছে সেইগুলোই নিয়ে আজকের ব্লগটি তাহলে চলুন আমরা শুরু করি আজকের ব্লগ এখান থেকেই তো আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেই চলে গিয়েছে হচ্ছে পেনসেলভেনিয়া আমাদের আরও একটি স্টেটে আমরা নিউ জার্জি স্টেটে থাকি আর কোরবানি দিতে গিয়েছে হচ্ছে পেনসেলভেনিয়া স্টেটে সেখানে ফার্ম আছে তো সেই ফার্মে গিয়ে সে কোরবানি দিয়ে তারপর মাংস নিয়ে চলে আসবে তো এখন আমি যখন শুনেছি যে ওরা আসতে অনেকটাই লেট করেছে সে রাত্রে আড়াইটা বাজে রওনা দিয়েছে রিচ করেছে ওখানে পাঁচটা বাজে কোরবানি দিয়ে চলে আসার কথা বারোটার মধ্যে দুপুর বাট অনেক লেট হয়ে গিয়েছিল তো আস্তে আস্তে সকাল পার হয়ে গিয়েছে দুপুর পার হয়ে বিকেল পাঁচটার দিকে সে ফোন দিয়ে বলল তারা আসছে তখনই আমি ভাবলাম যে মাংসের সাথে যদি ভুনা খিচুড়ি রান্না না হয় তাহলে কি করে হয় তাই আমি আগে আগে মাংস জন্য পেঁয়াজ কেটে রাখছি মশলা রেডি করে রাখছি এখন আমি এখানে ভুনা খিচুড়ি রান্না করব। আর কে কে ভুনা খিচুড়ি পছন্দ করেন গরুর মাংসের সাথে আমি তো খুবই পছন্দ করি আমাদের বাসায় সময় ভুনা খিচুড়ি অথবা পাতলা খিচুড়ি সেটা রান্না করা হয় তো আজকে আমি ভোনা খিচুড়ি রান্না করব, তো এখানে ফার্স্টে আমি তেল বসিয়ে দিয়েছি টেনে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে তাড়াতাড়ি এরপর আমি একে একে দিব হচ্ছে গরম মশলা এখানে আমি গোলমরিচ দিয়েছি প্রায় সাত আটটা তারপর দিয়েছি এলাচ তিন চার টুকরো দিয়েছি দারুচিনি চার পাঁচ টুকরো দিয়েছি দুটো তেজপাতা জাস্ট একটু আমি চিড়ে দিচ্ছি এরপর এটাকে জাস্ট একটু ব্রাউন করে ভেজে নিব এক একজনের রান্নার স্টাইল আসলে এক এক রকম আমি কখনো দেখা যায় যে এটাকে আমি রাইস কুকারেও রান্না করি কখনো আমি সরাসরি এভাবেও রান্না করি তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা এক টেবিল স্পুন রসুন বাটা এক টেবিল স্পুন আর জাস্ট দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো হাফ টি স্পুন জাস্ট কালারের জন্য এরপর আমি এটাকে কিছুক্ষণ মশলাটাকে ভেজে তারপর এটার সাথে আমি পানি অ্যাড করে দিচ্ছি এখন হচ্ছে মশলাটা কষাতে কষাতে আমি চলে এসেছি বোনা কিচুরির জন্য যে চাউলটাকে আমি মিক্স করে রেখেছি সেটাকে ভালো করে ক্লিন করার জন্য আমি মুগ ডালটাকে আগেই ভেজে নিয়েছি তো মুগ ডাল মসুর ডাল দিয়ে তা তারপর চাউল দিয়ে এটাকে পোলাও চাল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে আমি এটার সাথে আরও একটা ডাল ইউজ করব। সেটা হচ্ছে বুটের ডাল সেটাকে আমি বয়েল করে পাশে রেখে দিয়েছি চাউলটাকে ভালো করে ভেজে এরপর আমি গরম পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে এটাকে ভাপে বসিয়ে দেবো পানি যখন কমে আসবে তার দমে দমে বিরিয়ানি ভুনা খিচুড়িটা রান্না হয়ে যাবে তো ভুনা খিচুড়ির যখন পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি যে ডালটাকে সিদ্ধ করে রেখেছি বুটের ডাল সেই বুটের ডালটা দিয়ে দিলাম এই তো আমার ভুনা খিচুড়ি একদম রেডি এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে আমরা কোন গরুটাকে কোরবানি দিচ্ছি মিডলে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের মানে রেড কালারের সেটাই আমরা কোরবানি দিচ্ছি এখানে কোরবানির প্রসেসিংটা অনেকটাই অন্যরকম সে ফার্মে গিয়ে আপনাকে চুজ করতে হয় কয়েকজন কমিউনিটির সাথে যে আমরা সাত ভাগা দিব তো সাতজনের সাথে সেভাবে পরামর্শ করে ঈদের আগে সেটাকে চুজ করে কিনে তারপর তারা ডেট দেয় যে ঈদের পরের দিন গিয়ে বা ঈদের দিন অথবা কেউ ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেওয়া এটা চার্জার যার ব্যক্তিগত ব্যাপার অ্যাকচুয়ালি তিন দিন তো দেওয়া যায় অনেকের টাইমের ব্যাপার থাকে তো আমার হাজব্যান্ড আগেই দেখে নিয়েছে এক ভাই উনি গিয়েই কোরবানি গরু চুজ করেছে তারপর সবাইকে ছবি সেন্ড করে দিয়েছে তারপর সেভাবেই কোরবানিটা দেওয়া হলো তারপর দ্বিতীয় দিন গিয়ে জাস্ট নিজের চোখের সামনে কোরবানিটা হলো তারপর মাংস নিয়ে চলে আসা দেখতেই পাচ্ছেন যে তাদের প্রসেসিংটা অনেকটাই অন্যরকম এখানে প্রচুর প্রচুর মানুষ এসেছে প্রচুর বাঙালিও এসেছে যে কোরবানির জন্য দেখতেই পাচ্ছেন যে কোরবানির মাংস কোরবানির গরুটাকে কিভাবে তারা চামড়াটাকে আলাদা করছে আশা করি আপনাদের কাছে এই পুরো ভিডিওটি ভালো লাগবে আমাদের দেশে তো অন্যভাবে গরু কোরবানি করা হয় বাট এখানকার কোরবানিটা কী রকম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন আপনারা কিন্তু দেখতেই পারছেন যে সারটা বেজে গিয়েছে তারা রিচ করে ফেলেছে তো এই হচ্ছে মাংস উপরে উঠাচ্ছে এর আগের বার যেটা হয়েছিল যে মাংসটাকে পুরো পিস করে নিয়ে আসা হয়েছে বাট এবার সেটা হয়নি একটু মিস্টেক হয়ে গিয়েছে তো এখন হচ্ছে যেহেতু আমরা দু দুভাগা দিচ্ছি মানে আমার শাশুড়ি এক ভাগ আমরা এক ভাগ তো এখানে প্রায় পাউন্ড হিসেবেই করা হয় এখানে মনে হত এক ভাগার মধ্যে সিক্সটি পাউন্ড তো প্রায় একশো পাউন্ডের মতো এখানে আছে তো সেগুলোকে সব কিছু কাটাকাটি করতে হবে যেটা কখনই করিনি বাট খুবই এনজয় করেছি কারণ এর মধ্যেও একটা শান্তি আছে নিজের কাজ নিজে করা তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি টুকটাক যতটুকু কাটা যায় তো ফার্স্টে আমি করেছি যে কিছু আগে কেটেছি যেটা রান্নার জন্য যে রান্না হতে হতে বাকি মাংসগুলো কাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে সবাই একদম রেডি তো আমি কিছু মাংস কেটে নিয়েছি আর সেই মাংসটাকে এখন আমি রান্না করতে বসিয়ে দিব। আর বাকি মাংসটাকে দেখা যাবে তাড়াতাড়ি বসানোর পর জাস্ট কুটে ভাগ করে ফ্রিজে রেখে দিব তারপর এই যে আমি মাংস নিয়ে এসেছি এখানে আমি মিক্স করে নিয়েছি গরুর মাংস নিয়েছি তারপর দেখা যাচ্ছে কলি চা যা আছে সব কিছু মিক্স করেই নিয়েছি এখন মাংসটাকে ভালো করে ধুয়ে তারপর বসিয়ে দিব ফ্রেশ মাংস কোরবানির মাংস কিন্তু যত ভালো করে কষিয়ে যত যেভাবেই রান্না হোক না কেন খুবই খুবই মজা হয় আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে আপনাদের সবার কোরবানি কবুল করে এই দোয়াই করি এইটাই হচ্ছে আমাদের মাকসাদ আমাদের উদ্দেশ্য আর কোরবানিরটাই দেশে তো অবশ্যই মিস করি সেখানকার আর নিয়ম সেখানকার মানুষের সাথে কোরবানি দেওয়া সেটাই অন্যরকম ছিল তো আমি কোরবানির মাংসটা ভালো করে ধুয়ে এখন বসিয়ে দিচ্ছি তো আমি মেখেই বসিয়ে দিচ্ছি এখানে প্রথম আমি দারুচিনি নিয়েছি তেজপাতা নিয়েছি তারপর গোলমরিচ এলাচ দিয়ে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতোই দিয়ে দিয়েছি যেহেতু মাংস এখানে প্রায় অনেক গুলো তারপর এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটার পর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে চেক করে তারপর পরে লাগলে আবার দিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর তেল দিয়ে খুব ভালো করে আমি এটা মিক্স করব চামচের মাধ্যমে মিক্স করে তারপর চুলাতে বসিয়ে দিবো এরপর যাব হচ্ছে বাকি কাজ করতে আপনারা কারা কারা কোরবানির মাংস কাটাকাটি করতে পছন্দ করেন কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই জানাতে পারেন তাহলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগবে আর আমার কাছে ভালো লাগবে যে আপনারা পুরো ভিডিওটি দেখেছেন পুরো ভিডিওটা দেখার অবশ্যই অবশ্যই অনেক অনেক রিকোয়েস্ট রইল এরপর মাংসটা বসিয়ে দেওয়ার পর এপাশে চলে এসেছি আমি কাবাব বানানোর জন্য ঈদ আর কোরবানি এই অবস্থা যদি কাবাবি না হয় তাহলে কি হয় বলুন তো এ পর্যায়ে আমি একদম গরুর মাংসের সলিড যে পিসগুলো আছে সেটা নিয়েছি টুকরো করে নিয়েছি নিয়েছি বুটের ডালটাকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছি আদা বাটা রসুন বাটা এখানে গরম মশলা নিয়েছি দিয়েছি হচ্ছে আস্ত জিরে তারপর দিয়েছি শুকনো মরিচ গুঁড়ো লবণ দারুচিনি এলাচ তেজপাতা আমি এ যেইভাবে কাবাবটা বানাচ্ছি সেটা মূলত আমি আমার মার থেকে শিখেছি স্বামী কাবাবটা উনি এভাবেই বানিয়ে থাকে ওখানে মাংসটাকে আমি বসিয়ে দিয়েছি কাবাবের মাংসটাকে রান্না করতে করতে এপাশে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে গরুর মাংস রান্নাও শেষ আর অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কাবাবটার পানিটা কতটা শুকানো হয়েছে আর এটা কতটা ড্রাই হয়েছে এখানে যে আমি যা মশলা দিয়েছি এই মশলা দিয়েই আমি কাবাবটা বানাবো দারুচিনি এলাচ তেজপাতা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলো আমি সব ব্ল্যান্ড করে ফেলব তো ব্ল্যান্ড করে নিয়ে এসেছি একদম পানি ছাড়া ব্ল্যান্ড করেছি যাদের হাতে ব্ল্যান্ডারটা আপনারা পছন্দ করেন না তারা পাটায় পিষে করতে পারেন এই পর্যায়ে আমি ভাগ করে নিয়েছি কাবাবটাকে কিছু অংশ আমি ফ্রোজেন করে রাখবো কিছু অংশ আজকে বানাবো তো যে আজকে যেটা বানাচ্ছি সেটা দেখাচ্ছি আর কিভাবে সংরক্ষণ করে রাখছি সেটাও দেখাবো তো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি খুব ভালো করে ধনিয়া পাতা নিয়েছি হচ্ছে কাঁচামরিচ কুচি আর একটা মাত্র আমি ডিম দিয়েছি আমি বাইন্ডিংটা কি। কীরকম হবে সেটার উপর ডিপেন্ড করে যদি আরেকটা লাগে তাহলে আরও একটা ডিম নিব বাট একটা ডিম দিয়ে এটা হয়ে গিয়েছে কাবাবের শেপে গোল গোল করে এবার আমি কাবাবগুলো বানিয়ে নেব সবগুলো কাবাব বানানো হয়ে গেলে অনেকে আছে যে গোল গোল করে বানিয়েও ফ্রোজেন করে রাখে বাট আমার মনে হয় গোল গোল করার থেকে যেহেতু পেঁয়াজ ব্যবহার করা হয় কাঁচামরিচ ধনে পাতা ব্যবহার করা হয় সেক্ষেত্রে যদি আমরা এগুলো ছাড়া সংরক্ষণ করে রাখি সেটা হবে সবচেয়ে বেস্ট তো এখন আমি ফ্রাইং প্যানে বসিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আলতো করে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি খুবই সাবধানে দেওয়া উচিত কারণ কাবাবগুলো কিন্তু মোটামুটি অনেকটাই নরম থাকে আর উল্টানো সময় যেন স্পেস থাকে সেটার উপর নির্ভর করে আমি কাবাবগুলো বসিয়ে দিচ্ছি আর এই কাবাবটার পুরো রেসিপি আমার মার থেকে ফলো করা এভাবেই আমার মা বানায় এটা খেতে অসম্ভব মানে বিয়ে বাড়ি যে টিকিয়া বলে স্বামী কাবাব বলে সে সেই স্বাদটাই নিয়ে আসে এখন হচ্ছে কাবাবটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি সার্ভ করব। আমি কাবাবের অর্ধেক অংশ কিন্তু বলে দিয়েছি যে অর্ধেক অংশ আমি আলাদা করে রেখেছি সেটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা আমি অ্যাড করিনি সেটাকে জাস্ট আমি জিপলক ব্যাগের মধ্যে করে ফ্রোজেন করে রাখবো মিনিমাম এক মাস রাখা যাবে যখন খাওয়ার দরকার হবে তার তিন চার ঘন্টা আগে জাস্ট ফ্রিজ থেকে বের করে যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে সেই পর্যায়ে আপনি পেঁয়াজ কুচির কাঁচামরিচ ধনে পাতা দিয়ে জাস্ট রেক বানিয়েই নিতে পারেন এই দেখতে পাচ্ছেন যে তার অর্ধ আমি রেখে দিয়েছি এভাবে আমি আমি কাবাবটাকে সংরক্ষণ করে থাকি এভাবেই কেটে গেল আমার ঈদের দ্বিতীয় দিন যেটা কিনা অনেক আনন্দেরই ছিল যে নিজে কোরবানি দেওয়া কোরবানি মাংস কাটাকাটি করা এটা কিন্তু সবচেয়ে বেশি আনন্দ তো এভাবে আমার দিনটা কেটেছে আমি খুবই ভালো লেগেছে আমার এই দিনটা আপনাদের কাছে এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন আমি কিন্তু তাহলে খুবই খুশি হব কারণ আপনাদের একটা কমেন্টস আপনারা যখন একটা ভিডিও ওয়াচ করেন সেটা আমার জন্য অনেক বড় পাওনা হয়ে থাকে কারণ আপনারা আমাকে ভালোবাসেন এটাই আমার কাছে অনেক বড় পাওনা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই অন করে রাখবেন আর যে কোনো ধরনের কোয়েশ্চেন কোনো ধরনের ভিডিও রিকোয়েস্ট কিন্তু আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে আপনাদের সাথে আরও কিছু নতুন ব্লগ নিয়ে খুবই মজার মজার ব্লগ ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আমি আপলোড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই কিন্তু সব প্রিকশনস মেনে চলবেন সুস্থ থাকাটাই কিন্তু সবচেয়ে বড় আশীর্বাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আরও মজাদার কিছু recipe ni e, inshallah bhalo thakben allah says